राज्य সরকারি ব্যাংকে কর্মী নিয়োগ অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কর্মী নিয়োগের নতুন নীতি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে ছেলে মেয়ে উভয়ই আপনারা আবেদন করতে পারবেন তো কারা কিভাবে আবেদন করবেন কি কি পোস্ট এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে অফিসিয়ালি নোটিশ সহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বেশি কথা না বলি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব একেবারে সরাসরি চলে আসলাম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিশ আমরা আপনাদের সামনে ওপেন করেছি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিভিশন দেওয়া রয়েছে এখানে কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেগুলো এখানে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অফ চিফ ম্যানেজার ইন সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ফোর অ্যান্ড সিনিয়র ম্যানেজার ইন মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি ইন মেন স্ট্রিম ডেট অফ রেজিস্ট্রেশন এখানে শুরু হচ্ছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 27 জানুয়ারি 2023 থেকে এবং আবেদন চলবে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন আপনাদের অনলাইন এক্সামিনেশন হচ্ছে মার্চ 2023 এবং ইন্টারভিউ আপনাদের হচ্ছে মার্চ 2023 তো এখানে পোস্ট অনুযায়ী কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে চিফ ম্যানেজার স্কেল ফোর মেন স্ট্রিম এখানে রয়েছে কতগুলো শূন্যপদ রয়েছে ক্যাটাগরি যেখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে একবার দেখে নিতে পারেন অফিসিয়ালি নোটিশিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন দ্বিতীয় নম্বর এখানে রয়েছে সিনিয়র ম্যানেজার স্কেল থ্রি মেন স্ট্রিম কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে পোস্ট অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা করবে হচ্ছে ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন 31 ডিসেম্বর 2022 অনুযায়ী চিফ ম্যানেজারের ক্ষেত্রে এখানে বলেছে পোস্টের নাম রয়েছে চিফ ম্যানেজার মেন স্ট্রিম ইন সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ফোর মোট শূন্যপদ 50টি রয়েছে প্লেস অফ পোস্টিং ভারতের যে কোনো জায়গাতে হতে পারে এজরা এখানে বলেছে 31 ডিসেম্বর 2022 অনুযায়ী 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাদেরকে স্নাতক হতে হবে যে কোনো শাখায় অথবা চার্টার্ড অ্যাকাউন্ট হয়ে থাকলে আবেদন করতে পারবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আপনাদের কিন্তু এখানে থাকতে হবে এক্সপিরিয়েন্সটা এখানে বলেছে 7 বছরের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অথবা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সিভিল স্কোর এখানে বলেছে সিভিল স্কোর আপনাদের 650 থাকতে হবে বা তার উপরে টাইম অফ জয়েনিংয়ের সময় কিন্তু 650-এর উপরে আপনাদের সিভিল স্কোর থাকতে হবে বোর্ড রেসপন্সিবিলিটি এখানে দেওয়া রয়েছে আমাদের যখনই এখানে সিলেক্টেড করানো হবে ব্রাঞ্চের যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং হতে পারে বা যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসগুলো রয়েছে সেগুলো আপনাদের সেখানেও আপনাদের পোস্টিং হতে পারে বা কর্পোরেট যে অফিসগুলো রয়েছে ব্যাঙ্কে সেগুলোতে আপনাদের পোস্টিং হতে পারে যে কোনো জায়গাতে পোস্টিং হতে পারে সিনিয়র ম্যানেজার ইন স্কেল থ্রি এখানে রয়েছে পোস্টের নাম সিনিয়র ম্যানেজার ইন মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি ভ্যাকান্সি 200টি রয়েছে প্লেস অফ পোস্টিং ইন্ডিয়ার অর্থাৎ ভারতের যে কোনো জায়গাতে হতে পারে এজরা এখানে বলেছে 31 ডিসেম্বর 2022 অনুযায়ী 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে স্নাতক হতে হবে যে কোনো শাখায় এক্সপিরিয়েন্সটা এখানে বলেছে 5 বছরের আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে যদি আপনাদের 5 বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে হবে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে সিভিল স্কোর একই রকম এখানে রয়েছে ব্রট অফ রেসপন্সিবিলিটিটা এখানে রয়েছে যে সমস্ত প্রার্থীদের এখানে সিলেক্টেড করানো হবে তাদের ব্রাঞ্চের যে কোনো পোস্ট হতে পারে এখানে দেখতে পাচ্ছেন তারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে অথবা কর্পোরেট অফিসে আপনাদের পোস্টিং হতে পারে বা এই সমস্ত অফিসগুলোতে আপনাদের নিয়োগ করানো হতে পারে ব্রাঞ্চের যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস বা কর্পোরেট অফিসগুলো রয়েছে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন ক্যাটাগরি যেখানে বয়সের ছাড়গুলো দেওয়া রয়েছে এখান থেকে বয়সের ছাড় পেয়ে যাবেন প্রধান পোস্ট রয়েছে ম্যানেজার ইন মিডিল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল এখানে থ্রি বলেছে পারমান্ট বেতন 63,840 টাকা থেকে 73,790 টাকা পারমান্ট বেতন আপনাদের এখানে রয়েছে সিনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ফোর এখানে পারমান্ট বেতন 76,010 টাকা থেকে 84,890 টাকা পারমান্ট বেতন এখানে রয়েছে সিলেকশন প্রসিডিউরটা এখানে রয়েছে অনলাইন এক্সামিনেশন আপনাদের কী কী সাবজেক্ট থাকবে কত নম্বরে থাকবে সেগুলো কিন্তু এখানে দাঁড়িয়েছে আমরা এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কিং রয়েছে 60টি কোশ্চেন থাকবে 60 নম্বর এখানে থাকবে কম্পিউটার নলেজ এখানে 20 কোশ্চেন থাকবে 20 মার্কস আপনাদের এখানে থাকবে প্রেজেন্ট ইকোনমিক অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস আপনাদের 20 কোশ্চেন থাকবে 20 মার্কস থাকবে টোটাল 100 নম্বরের পরীক্ষা থাকবে সময় থাকবে 60 মিনিট অ্যাপ্লিকেশন ফিজ এখানে বলছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব PWPD ক্যান্ডিডেটস ওমেন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফিজ দিতে হবে না অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে তাদের শুধুমাত্র 850 টাকা প্লাস GST দিতে হবে আবেদন কীভাবে করবেন সেটা এখানে রয়েছে আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন আবেদন শুরু হচ্ছে 27 জানুয়ারি 2023 থেকে এবং আবেদন চলবে 11 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন
ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধু দেখা হবে পরবর্তী ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, কল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।